हेलो व्यूअर्स, वेलकम बैक माय चैनल ओशी एंड साबिया किचन। आज के आमी तुम्हारे तैरी करे देखिए देव खूब ही मजार एक भरता रेसिपी और एटा एक उपकारी पाता बा उपकारी भरता। एटा अनेक रोगेर जन्नो उपकारी, तबे डायबिटिस रोगीदेर जन्नो एक महा औषध। एटा जादेर डायबिटिस आछे प्रतिदिन एटा एक बार खेले डायबिटिस एकेबारे नियंत्रणे थाकबे। तो ये भरताटा खेते किन्तु अत्यंत सुस्वादु हये थाके। तो आर कथा ना बढ़िए मूल रेसिपी देखे ना जाक ये भरताटा किभाबे तैरी करछि। ये तेलाचड़ा पाता किंबा शाकगुलो देखते ही पाच्छो जे कोनो गाछेर साथे एभाबे होये थाके, जोहार जंगले किंबा गाछे एभाबे विभिन्न लता पतार साथे होये थाके। एगुलो किन्तु ग्राम अंचले अनेक जगह एभावे पड़े थाके, हयतो बा केउ खाए ना, केउ चेने केउ जाने तार जोन्नो खाए। एटा किन्तु खुबई उपकारी एबं औषधि एकटी पाता। देखते ही पाच्छो किछुटा शाक आमी तुले निछि आर लता सह किछुटा गाच एभावे तुले निछि। एबार एखान थेके आमी बेचे बेचे किछुटा पाता निये निछि। देखते ही पाच्छो पातागुलो कत सुंदर। एबार ई पातागुलो किन्तु अनेकटाई चुपसे जाबे। এটাকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর এর ভিতরে সেই পাতাগুলো বা শাকগুলো দিয়ে দিলাম। এবার শাকগুলো দেওয়ার পর চুলাটা অন করে দিচ্ছি আর এবার দিয়ে দিলাম স্বাদমতো একটু লবণ। শুধু লবণটা দিয়েই কিন্তু আমি এই পাতাটা সিদ্ধ করে নেব। তো একটু নেড়ে ছেড়ে দেখবে আস্তে আস্তে কিন্তু শাকগুলো চুপসে যাবে, চুপসে কিন্তু অনেকটাই কমে যাবে। এইতে দেখতেই পাচ্ছো শাকগুলো কিন্তু দেখতেই পাচ্ছো অনেকটা চুপসে গিয়েছে আর পানিটা কিন্তু অনেকটাই ছেড়ে দিয়েছে। একটা কোনো পানি দেওয়ার দরকার নেই, শাক থেকে যেই পানিটা বের হবে এর সাথেই কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু আমি কোনো প্রকার তেলও ব্যবহার করব না, আজকের ভর্তাটা একদম তেল ছাড়াই তৈরি করব। শুধু পেঁয়াজ মরিচ দিয়ে এই ভর্তাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ পানিটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে আর পাতাটাও কিন্তু এভাবে আমি টালা টালা করে নিচ্ছি। আর কতটুক পাতা হয়েছে দেখতেই পাচ্ছ। এবার চুলাটা অফ করে দিচ্ছি। আজকের ভর্তাটা আমি শিলপাটায় করে দেখিয়ে দেব, তবে তোমরা চাইলে যে কোনোভাবে ভর্তাটা করে নিতে পারবে। তার জন্য এখানে আমি কিছুটা ভাজা মরিচ নিয়েছি দেখতেই পাচ্ছ, আর মরিচটা যার যার যে যেরকম ঝাল খেতে পছন্দ করবো ওই অনুপাতে দিয়ে দেবে। এবার মরিচটাকে প্রথমে আমি এভাবে একটু বেটে নিচ্ছি। খুব ভালোভাবে মিহি করে মরিচটা বেটে নিতে হবে। এবার এর সাথে আমি একটু পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পেঁয়াজ একটা রসুন দিয়ে দিচ্ছি আর মরিচের সাথে পেঁয়াজ রসুনটাকে খুব ভালোভাবে মিহি করে বেটে নেব। এই ভর্তাটা শিলপাটায় এভাবে বেটে নিলেই খেতে বেশি ভালো লাগে, তার জন্য আমি তোমাদের শিলপাটায় করে দেখিয়ে দিচ্ছি। তো মরিচটাকে যখন এভাবে ভালোভাবে বাটা হয়ে যাবে দেখতেই পাচ্ছ খুব মিহিভাবে এভাবে আমি ভর্তাটার জন্য মরিচটা আর পেস্টটাকে বেটে নিচ্ছি। তো আশা করছি আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে, অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে। এবার সে আগে থেকে টেলে রাখা পাতাটাও এভাবে দিয়ে দিছি, দিয়ে এভাবে মিহি করে বেটে নেব। আর এর কালারটা কতটা সুন্দর দেখতেই পাচ্ছ। এই কালারটা সুন্দরের কারণে ভাতটা মাখানোর পরও কিন্তু দেখতে সুন্দর লাগে। এই ভর্তাটা আসলেই অনেকটা মজার আর এই ভর্তাটা কিন্তু অনেক ঔষধি গুণ। এই পাতাটা দিয়ে ইচ্ছা করলে মাছ দিয়ে রান্না করেও খেতে পারবে শাক হিসেবে, কিংবা এটা ভাজি করেও খাওয়া যায় আর এভাবে ভর্তা করেও খেতে পারবে। তো আমার কাছে এই ভর্তাটা ভীষণ ভালো লেগেছে, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার আমার এই যে পাতাটাও বাটা হয়ে গেছে, এবার ভর্তাটা এভাবে মিহি করে সবটার সাথে একটু ভালোভাবে মেখে নেব। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এভাবে মেখে নিচ্ছি। এবার একটা বাটিতে তুলে নিচ্ছি আর দেখে নিচ্ছেই বুঝতে পেরেছো ভর্তাটা কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু ভাত পোলাওর সাথে ভীষণ ভালো লাগবে। এটা ভাত মাখানোর পর কালারটা এতটা সুন্দর হয় সবুজ সবুজ, দেখতে ভীষণ ভালো লাগে, খেতেও ভীষণ ভালো লাগে। এটা আমার পরিবারের সবাই খুব পছন্দ করেছিল। তো এভাবে আনাচে কানাচে পড়ে থাকা
পাতা দিয়েও যে এত সুন্দর মজার ভর্তা তৈরি করে খাওয়া যায় তা অনেকের কাছেই অজানা। তো আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।